الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله فقه الصلاة المدى أمراء قطر شبطة شش যেগুলোকে বলা সুরুত আহকাম যে কয়টা আমরা গনেছিলাম কয়টা গুনেছিলাম সাতটা মনে আছে তো শরীর পাক জায়গা পাক কাপড় পাক তারপরে ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্ত মতো পড়া নিয়ত করা এই সাতটা তেমন এরপরে থাকলে এখন ভিতরে ঢুকার কাজ ভিতরে কতগুলো নামাজ অনেকগুলো কাজ আমাদের আছে সবগুলো কাজই ফরজ না কিছু কাজ হলো ফরজ ফরজ যদি কোনো কারো তরক হয়ে যায় মিস হয়ে যায় নামাজ কি হবে না তারপর বাকি কিছু কাজ থাকলো ওয়াজিব ওয়াজিবগুলো আমরা দেখব কয়টা আছে ওয়াজিবগুলো যদি তরক হয়ে যায় মিস হয়ে যায় তাহলে উপায় কি সহ ঠিক করা যাবে সহ দিয়ে আর যদি পরে যে কাজগুলো আছে অনেক কাজ আরও করি আমরা সেগুলোকে কি বলা হয় সুন্নত কেউ কেউ বাকি কিছু আবার মোস্তাহাবো বলেছেন অনেকে সবগুলোকেই সুন্নত বলেছেন এখন এই পার্থক্য এই জন্য করেছে যদি কারো ছোট কিছু মিস হয়ে যায় সুন্নত জাতীয় তাহলে নামাজ দৌড়াইতে হবে না হয়ে গেছে কিন্তু ফরজের মতো বড় কিছু মিস হয়ে গেলে অবশ্যই নামাজ দৌড়াতে হবে যেমন কয়েকদিন আগে এক ভাই বলেন আমি কাজে চলে যাচ্ছি এই কারণে আমি সাড়ে তিনটার দিকে আসর পড়ে ফেলেছি তো আমাকে জিজ্ঞেস করলেন আমি দেখলাম যে দেখুন মেসেল আউয়ালের যদি শুরু হয় তাও হয়ে যাবে কিন্তু তার আগে যদি পড়েন তো আমরা দেখলাম যে না তিনটা উনপঞ্চাশে বলতে শুরু হয় আমি বললাম যে এখন তো ওয়াক তো মিস করেছেন কাজে একটা ফরজ মিস হয়ে গেছে এখন কি করতে হবে আপনাকে ধরাইতে হবে কাজা পড়তে হবে এই জন্য করতে গিয়ে ফোকাহাদের মধ্যে কিছু পার্থক্য হয়েছে কারণ নবী করিম সাল্লাম বলেন নাই না আমাদের তো মানে আছে তিনি এভাবে না আস পড়েছেন এটার একটু গুরুত্ব আছে ওটার একটু কোরআনে একটু ইঙ্গিত আছে হাদিস ইঙ্গিত আছে তো এখন এগুলো ঠিক করতে গিয়ে কেউ কেউ গুরুত্ব দিকে দেখে কার কাছে মনে হয়েছে এটা ফরজের মধ্যে ঢোকা দরকার কোনো কোনো ইমাম মনে হয়েছে না এটা ওয়াজিবের মধ্যে যাওয়া দরকার আবার ওয়াজিব আর শূন্য তোমাদের ব্যস্ত হয়ে গেছে কেউ কেউ মনে করছেন এইটা এই লিটটা ওয়াজিবের লিস্টে যাবে কোনো কোনো ইমাম বলেছেন না এটা শূন্যতের লিস্টে যাবে বুঝতে পেরেছেন আর এই কাজকে বলা হয় ইজতেহাদ যখন সরাসরি রসুল উল্লাহ সাল্লাম সুস্পষ্টভাবে যেটা বলেন নেই এইটা ফরজ এইটা ওয়াজেব রকম যখন তিনি বলবেন তখন আর ইতলাফের সুযোগ থাকে না আর তখন তিনি এরকম বলেন নাই সুস্পষ্টভাবে কিন্তু তিনি সবগুলোই করেছেন সাহাবাহিকেরামও সবগুলোই পড়েছেন কোনোটাই বাদ দেননি পরবর্তী পর্যায়ে আমাদেরকে হেল্প করার জন্য ইমামগণ অনেক চেষ্টা করে করে এগুলা কি অসুল শেখের সামনে রেখে ওনারা লিস্ট ভাগ করেছেন সেই জন্যে এখন আমরা যদি দেখি যে ইমাম আবু হানিফা আহমদুল্লাহ আলের কাছে ভিতরের যেগুলাকে আর কান বলা হয় ভিতরের ফরজগুলো না আমাদের এগুলোকে কি বলা হয় আর কান আর বাইরেগুলোকে আহকাম অথবা সুরুত আর ভিতরে গুলো আর কার মানে রোকন রোকন মানে পিলার পিলার মানে যেটা একদম ফরজ সেটা না হলে না আমাদের কোনো ঘরের পিলার না থাকলে সে ঘর টিকবে না এরকম এই ফরজগুলো হচ্ছে নামাজের পিলার রোকন এগুলো যদি কোনোটা ছুটে যায় নামাজ আর টিকলো না এখন ওনার কাছে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলের কাছে নামাজের পিলার বা রোকন আছে যে কয়টা অনেকের কাছে তার চেয়ে অনেক বেশি আছে আর কেউ কেউ আবার রোক্ষণের ভিতরেও ইয়ে করেছেন সরুদকে ঢুকিয়ে দিয়েছেন যার ফলে কিছু ব্যসম হয়েছে যেখানে একটু এখতালাপ আসে সেখানে আমরা এটা উল্লেখ করব। আমরা এখন আসি যে তাহলে শর্ত হচ্ছে বা আহকাম হচ্ছে নামাজের বাইরের ফরজগুলো যেগুলো আগেই ঠিক না করে নামাজে ঢোকা যাবে না আর নামাজ যখন শুরু হয়ে গেল ভিতরের ফরজগুলোকে বলা হয় আর কান এগুলো ভিতরের কাজ অন্যগুলো বাইরের কাজ এখন ভিতরের কাজের মধ্যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীর দৃষ্টিতে যে ফরাইদ সালাহ সেত্তা তিনি বলেছেন ভিতরে ছয়টা ভিতরে হচ্ছে ছয়টা পিলার ছয়টা রকন ছয়টা ফরজ এক নম্বরে হচ্ছে তাকবির তাহারিমা এই যে আমরা যেটা দিয়ে শুরু করি প্রথম এই উলা বা এটা তাকবির তাকবির হচ্ছে ফরজ কাজে যে কোনো সময় মুসল্লি নামাজে ঢুকবেন তিনি আল্লাহ আকবর বলে ঢুকতে হবে আপনি অনেক সময় ইমামকে রুকতে পাচ্ছেন। এখন আপনি কি করবেন আগে আল্লাহবাহর বলে ঢুকবে নাকি ইনি পড়বেন তারপরে শোভা পড়বেন ইমাম রুকো থেকে উঠে গেছে তারপর গিয়ে আপনি রুকু দেবেন কোনটা এই বুদ্ধি যদি কেউ খরচ না করে তাহলে হয় কি সোভানাকা পড়তে পড়তে রুক থেকে উঠে গেছে আর সে নিজে একলাই রুকু দিয়ে ইমামকে ধরে ফেলছে এরকম কাণ্ড করে অনেকে আবার নামাইতেন মুখস্থ করতে অনেক সময় যায় আবার তো এইগুলো এই জন্য এই যে আপনারা এলাম শিখতে এসছেন এটা জরুরি কিনা বলেন জরুরি যেটা শিখতে হবে তো আপনি এরকম করে হাত এখন সময় নাই শুধু তাকবি ধরে ইমাম রুকুতে আসে আল্লাহ আকবার বলে আপনি রুকুতে চলে যান হাত না বাঁধলে চলবে হাত বাঁধা নাকি ফরজ নাকি শূন্য তাহলে ওই ফরজ ধরার জন্য সুন্নত ছাড়া যাবে সুন্দর তারক করা যাবে এই দেখছেন আরেক বুদ্ধি লাগবে এখন তা আপনি হাত বাঁধতে বাঁধতে ধরতে ধরতে আবার রুকু থেকে উঠে যেতে পারে ইমাম সাহেব তাহলে এই সময় ফরজটা মিস করা যাবে না তাহলে তাকবির বলা আল্লাহ আকবর বলে তাকবির বলা এইটা হলো শুধুমাত্র ফরজ তারপরে হলো দুই নম্বর ফরজ হচ্ছে কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়া যাদের সামর্থ্য আছে ফরজ নামাজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ সুনত নফলে কেউ যদি বসে পড়তে চায় অ্যালাউড আছে বসে পড়া কিন্তু বসে পড়লে তার স্বভাব হবে অর্ধেক দাঁড়িয়ে পড়ার তুলনায় তা আমাদের দেশে নফলও কি করে জওয়ান মানুষে দুই রেখ নফল বসে পড়ে জোহরের পরে পড়ে না এরকম এক নম্বরে নফল জোহরের যে কয়রা কাত আছে ওই কয়রা আকাতের মধ্যে নবী করিম সাল্লাম দুই একাত নফল কখনো অ্যাড করেন নাই ওনার হিসাবে জোহরের নামাজ হচ্ছে দশ রাকাত। প্রথমে চার রাত শূন্য তারপরে চার তারপরে দুই রাকাত শূন্য এরপরে নফল আপনি ওই সময় দুই রাকাত পড়েন চার রাকাত পড়েন দশ রাকাত পড়েন কোনো আপত্তি নাই কিন্তু জোহরের নামাজকে বারো বানিয়ে লিস্ট যে বই পুস্ত লেখছে দুই রাকাত নফল এইটা একটু অতিরিক্ত হয়ে গেছে তাই বলে নফল পড়তে কোনো নিষেধ নাই পড়তে পারেন কিন্তু দুই রাকাতকে জোহরের সঙ্গে জোহরের নফল মনে করা এই কথাটা ভুল ঠিক আছে তাহলে বসে পড়া যায় নফল এখন যদি কেউ জোহরের সময় দুই রাকাত পড়ুক চার রাকাত পড়ুক নফল পড়ে কোন দুঃখে বসে পড়ে আমার এখন পড়বাই যখন তো অর্ধেক সব নিবে কেন বাবা পুরো সব নেওয়া হোক শুধু রসুল উল্লাহ সাল্লা এক সময় দুই রাকাত নফল নামাজ বসে পড়েছিলেন সেটা এসার পরে যেটাকে হালকি নফল বলে রাখা তাই দুই রাকাত পড়েছিলেন বসে এটা এশার মধ্যে শুধু অন্য সময় জওয়ান মানুষ যদি কোনো সময় নফল পড়ে দুই রাকাত বসে পড়লে যায় যাচ্ছে কিন্তু সব হবে অর্ধেক তো আপনি অর্ধেক রেডি হয়েছেন কেন পড়বেনই যখন পুরো সব রাইট তাহলে দুই নম্বরে কেয়াম ঠিক আছে যার দাঁড়িয়ে পড়া সম্ভব যার পড়া সম্ভব নয় তার জন্য তো হাদিস এসেছে যে ব্যক্তি দাঁড়াতে পারে না তিনি কি করবেন বসে পড়বেন আর বসেও পড়তে পারে না এত অসুস্থ তাহলে শুয়ে শুয়ে পড়বেন শুয়ে পড়া দুইটা তরিকা কেউ বলেছেন যে চেহারাটাকে নিজের কেবলা কেবলামুখী করে দিবে কাইত হয়ে শুয়ে ডান দিকটাকে এইভাবে দেবে আর কোনোখানে ইমাম ফর্মুলা দিয়েছেন যে না তোমার পা দুটাকে কেবলামুখী দিলে মাথাটা একটু বালিশতে সামান্য উঁচু করলে তোমার চেহারাটা কেবলামুখী হয়ে যাবে এখন কেবলামুখী হয়ে যখন শুবেন এখন ইশারা কিভাবে করবেন একটু রুকু এবং সুযু হবে ইশারাতে ইশারাতে একটু ঝুঁকবে সময় আর সে সময় একটু ঝুঁকবে বাস হয়ে গেল তাহলে এই ক্যাম ফরজ আর যে ব্যক্তি ক্যাম করতে পারে না তিনি যদ্দুর করতে পারবেন তদ্দুর ফরজ ক্যাম করতে না বসে পড়েন তাহলে বসে পড়া ফরজ হবে এখন আর বসে পড়তে পারেন না তখন শুয়ে পড়ায় তার অপশন হয়ে গেল তিন নম্বর হচ্ছে আল কেরা কোরআন শরীফের থেকে কেরাত পড়া কোরআন শরীফ থেকে কিছু অংশ পড়া একটা সুরা হতে পারে আর সুরা কোনো অংশ হতে পারে এটা যদি কেউ না পড়ে তাহলে ফরজ তরক হয়ে গেল না আমাদের মধ্যে এখন এই অংশ নিয়ে সুরা ফাতেহা আরেক সুরা এটা নিয়ে আরেকটু ঝামেলা ইখতলাফ আছে তখন পরে আসছি ইনশাল্লাহ তাহলে কেরাত গেলো তারপরে হচ্ছে ক নম্বর গেল এটা তিন নম্বর গেল তাই না হ্যাঁ চার নম্বর হচ্ছে রুকু চার নম্বর ফরজ পাঁচ নম্বর ফরজ হচ্ছে সুজু দুইটা শেষ দেয় ফরজ ছয় নম্বর ফরজ আমাদের মধ্যে শেষ বৈঠক আল কায়াতুল আখিরা শেষ বৈঠকে বসা এই ছয়টা নামাজের ফরজ এর কোনো একটা মিস হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে এই ফরজগুলো যাওয়ার পরে এখন আমরা যদি দেখি যে ওয়াজিব কি কি আছে ওয়াজিবের মধ্যে প্রথমে আল্লাহ আকবর বলে নামাজকে নামাজের মধ্যে ঢুকা তাকবির তাহারিমা এটা তো আছেই ওইটা কি সেই তাকবে তাহরিম এটার কি হবে গদটা কি হবে সেটা হচ্ছে শব্দটা হবে আল্লাহ আকবার কেউ যদি বলে আল্লাহ আজম আল্লাহ এটাও অর্থ আল্লাহ বড় অনেক বড় আজিম থেকে আজম আল্লাহ সবচেয়ে বড় এটা হইতে পারে সেই অর্থ কিন্তু ওয়াজিব হচ্ছে যে আল্লাহ আকবর শব্দটা বলা সমার্থক যদিও হয় তারপরে সেটাতে না গিয়ে আল্লাহ আকবর শব্দের মধ্যে সেই মমত থাকা এটা হচ্ছে ওয়াজিব এখানে একটু কনফিউশন চলে আসে তাকবির হারিমা বললাম ফরজ আবার আল্লাহ আকবর বলে ওয়াজিব বেশি ঝামেলা হয়ে গেলে আর দরকার নেই মোটামুটি আল্লাহ আকবর ফরজ বলছেন বুঝছেন এটাই শেষ অসুবিধা নাই ওকে এরপরে দুই নম্বর হচ্ছে ওয়াজিব বলেছে হানাফি মধাবে কেরা আতুল ফাতেহা সুরা ফাতেহা পড়া ওয়াজিব কিন্তু মেজরিটি ইমাম বলেছেন সুরা ফাতেহা পড়া কি ফরজ আসলে অনেক ইমাম ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য করেননি যার ফলে ওনাদের লিস্ট একটা হয়েছে এই যে লিস্ট বানাতে গিয়ে ইমামদের মধ্যে ইখতলাপ হয়েছে এটা অসুল ফিকার একটা লম্বা বিষয় এগুলা মাদ্রাসায় বা বড় বড় মুফতি যারা যখন ফেক্স পড়েন সেখানে বিস্তারিত আলোচনা হয় কেন এই ইতালাপটা হয়েছে কোন কোনো দিক থেকে যেমন ইমাম আবু হানিবান রহমদুল্লাহ আলী তিনি যেটা বলতে চেয়েছেন যে হাদিসটা আছে আল্লাহ তালা বলছেন কোরআনে পাকে ফাকরা উমা তাইয়া সারা মিনাল কোরআন যে তোমাদের কোরআন যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো এটা হলো তাহলে এখানে কোনো সুরা ফিক্স করে দেয় নাই তাই না কোরআন থেকে যেখানে তুমি ইজি পাও সেখান থেকেই পড়ো এই যে ও পড়ো আল্লাহর ফরজ হুকুমটা আদায় হয়ে যাবে যে কোনো সুরা থেকে পড়লেই ফরজ আদায় হয়ে গেলে এটা হলো ইমাম আবু হানিফ লালের আলের যুক্তি এবং আন্ডারস্ট্যান্ডিং বাকি অন্যান্য আইমাই কেরাম বলেছেন যে মাল্লাম এই যে হাদিসের ভিত্তি তাকে হাদিস নবি করিম সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াকরাফা তেহাতাল কিতাব ফেলা সাল্লা তাল আউলা সাল্লা তালী মাল্লাম ইয়াকরা বি ফা তেহাতুল কিতাব তার নামাজ হলো না যে ব্যক্তি সুইরা ফাতেহা পড়ল না এখন কোরআনে বলল যেখান থেকে সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করো এখানে কোনো সুরা ফিক্স করে দিয়েছে দেন নাই আবার হাজিস বলল যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ল না তার নামাজ হবে না এখন কি করা যায় দুইটা মনে এখন সাংঘর্ষিক হয়ে গেল এই দুইটার আন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে গিয়ে ইমামদের মধ্যে ইফতলাফ হয়েছে এবং যারা বলেছেন সুরা ফাতেহা পড়া ফরাজ না পড়লে নামাজ হবে না প্রত্যেক রাখাতে আপনাকে সুরা ফাতেহা পড়তেই হবে এই পড়াটাকে যারা ফরজ বলেছেন এই হাজিস তাদের দলিল আর কোরআনের আল্লাহ যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো বলতে এখন এইটার জবাব ওনারা কি দেবেন ওনারা নিয়েছেন যে যে সুরা ফাঁথার পরে যে সুরা তোমার জন্য সহজ হয় ওই সুরা থেকে পড়ো তাহলে তো সংঘর্ষ থাকলো না ঠিক কিনা ওকে তাহলে তো ওনাদের একটা বুঝে আসলো খারাপ খারাপ হয় নাই মোটামুটি তাই না ঠিকই তো বলছেন মনে হয় এখন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহী যে বললেন উনি যে পার্থক্য করলেন যে না ফাতেহা পড়া ফরজ নয় ওয়াজিব তো উনি ধরে নিয়েছেন এই যে ফাতিয়া পড়তে হবে না এইটা না উনিও জানেন ফাতিয়া পড়তে হবে কিন্তু কেউ যদি ব্যাসকমল এই কেউ যদি সুরা ফাতেহা পড়তে ভুলে গিয়েছে মনে করেন প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ে নাই কিংবা দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ে নাই এখন তার পরে গিয়ে না আমাদের ভিতরে খেয়াল হলো ওহ প্রথম রাকাতে সুরা ফাতেহা তো মিস হয়ে গেছে এখন ইমাম আবু হানিব আলীর দৃষ্টিতে একটা উপায় আছে উপায়টা হলো এই তোমার ফাঁতে মিস হয়ে গেছে ও মনে করলে তুমি সহশ্রদ্ধা দিয়ে দাও তাহলে ওই ফাতারা মিস হওয়ার ওটার এক্সপিরিয়েশন ওটার যে জরিমানা দেওয়া দরকার এটা আদায় হয়ে গেছে নামাজ হয়ে যাবে আর যারা বলেছেন ফরজ তাদের দৃষ্টিতে নামাজ কি হবে তা কি করতে হবে নামাজ ছেড়ে দিতে হবে মনে হলে দিয়ে তাহলে আবার নতুন করে শুরু করতে হবে সেরা ফাতেহা না পড়লে নামাজটা ফরজ ফরসড়ক হয়ে গেছে হবে না তাহলে ইমাম আবু চান না যে সুরা ফাতেহা কেউ ছাড়ুক তিনিও এই জন্যই ওয়াজিব বলেছেন বলে দিতেন কিন্তু একটু ফাঁক ফকর তিনি তৈরি করেছেন যাতে করে এটা এক্সপ্রিয়েশন হয় এবং কোরআনের আয়াত যেহেতু অপর দিক থেকে বলে দিয়েছে ওনার দৃষ্টিতে কোরআনের আয়াত শুধু দ্বিতীয় সুরার জন্য উল্লেখ নয় মোটামুটি পুরা কোরআনের কিছু অংশ দোনোটার কোনো এক জায়গায় পড়া হয়ে গেলেই ফরজ আদায় হয়ে গেল এখন ওনার কাছে অন্যান্য ইমামদের কাছে তুলনায় ওনার কাছে কেরাত কেন্দ্রিক দুইটা ওয়াজিব আছে একটা ওয়াজিব হলো ফাতেহা পড়া আরেকটা ওয়াজিব হলো প্রথম দুই ডাকাতে আরেকটা সুরা পড়া সেটাও কিন্তু ওয়াজিব কেমন আর দুইটার কেন্দ্রিক যেকোনো একটা যদি পড়ে তাহলে ফরজা আদায় হয়ে গেল এটা কি বুঝতে পেরেছেন অনেকেই বুঝেন না এখানে একটা জটিলতা আছে এটা আমি যখন ছাত্র বয়সে প্রথম পড়ি ফেক আমার বুঝে আসে নাই কাজে আমি জানি এখানে আমাকে অনেক সময় নিয়ে ক্লিয়ার করতে হবে ইমা বাবু হানিফা বা হানিফিমা যাবার অপিনিয়নটা ওনারা বলেছেন যে দুইটা ওয়াজিব তো আছে মনে প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়বেন আরেক সুরা পড়বেন সুরা এক আরেক আরেক সুরা পড়া ওয়াজিব এখন কেউ একটা পড়েছে পড়ে যদি সুরা ফাতেহা আর অন্য সুরা পড়েনি ইমাম হানাফি মাজাবে দৃষ্টিতে সুরা ফাতেহা পড়েছে অন্য সুরা পড়েনি কি মিস করেছে অজীব মিস করেছে এখন উনি কি করবেন সুস্থতা করবেন এটা বুঝে আসছে সুরা ফাতে করেছেন কিন্তু অন্য সুরা পড়েছেন এখনো কি হয়েছে ওয়াজিব মিস হয়েছে সুস্থতা করতে হবে ওয়াজিব মিস হয়েছে কিন্তু ফরজ মিস হয় নাই কেন ফরজ মিস হয় নাই বলেন তো মানে যে যে আল্লাহ যে বলছিলেন পড়ো ওই ফরজটার কাজ হয়ে গেছে সুরা ফাতেহা পড়লেও কোরানশিপ পড়া হয়ে যায় ফাকরা মাতা সেরমিনাল কোরআন আর অন্য সুরা পড়লেও কোরানশিপ পড়া হয়ে যায় কোরআন তেলাবাত লাগবেই ওইটা হয়ে গেছে ওইটা হলো ফরজ তাই তুমি ফাতেহা পড়ো আর অন্য সুরা পড়ো ফরজটা তুমি মিস করো নাই আর যদি তুমি ফাতেহা মিস করে থাকো প্রথম দুই রাকাতে অথবা অন্য সূরা মিস করো তাহলে তুমি কি মিস করেছ ও একটা ওয়াজিব মিস হয়ে গেছে তুমি সস্ততা করে দাও আর যদি দোনোটা পড়ে ফেলো দুই ওয়াজিব হওয়ার পাশাপাশি আরেকটা কি আদায় হয়েছে একটা ফরদা আদায় হয়ে গেছে এইখানে ফাঁক ওয়াজিব তো দুইটা ফর্দা আট হলে তো তিনটা হয় এখন দুইটা দিয়ে তিনটা আদায় হয় কেমনে এই প্যাস বুঝতে সবাই লাগে কে কে বুঝছেন দেখি হাত ধরেন তো মাশাআল্লাহ অর্ধেক লোকে প্রায় বুঝে গেছেন আলহামদুলিল্লাহ তাই আপনি যদি দুইটাই মিস করতেন প্রথম রাখাতে আপনি এসব হানাকা এগুলো পড়েতে রুকুতে চলে গেছেন এখন কি কি মিস হয়েছে দুইটা ওয়াজিব মিস হয়ে গেছে ফরজও মিস হয়ে গেছে কারণ কোরআন তালা যে করা লাগে একটু এটা করেন নাই আর সুরা ফাতেহার ওয়াজিবও মিস করেছেন হানাভি মাজাবে আর অন্য সুরাটাও মিস করেছেন এবারে কিছু বুঝে আসলো যে দুই ওয়াজিব এক ফরজ একসঙ্গে কেমনে আদায় হয় অথবা এক ওয়াজিব এক ফরজ তার সঙ্গে কেমনে আদায় হয়ে যায় যে আশা করে চলবে আর যারা বুঝেন নাই দেখা যাক আল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ আসে আস্তে বুঝার তফিক দান করুক আর সময় নষ্ট করি না এখানে তবে সুরা ফাতেহা পড়া প্রত্যেক রাখাতে ফরজ এই কথাটা অধিকতর শক্তিশালী এই কথাটা অধিকতর শক্তিশালী দলিলের দিক থেকে অধিকতর মজবুত ওকে সুরা ফাতে এবং আরেকটি সুরা দুইটা পড়া কথা এই ক্ষেত্রে এবং অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে তার টিপ মেনটেন করা অর্ডার মেনটেন করা আগে সুরা ফাতেহা পড়া দরকার পরে আরেকটা সুরা পড়া দরকার এখন কেউ মানুষের মিস্টেক হয়ে যায় আগে কলু ও হাত পড়ে ফেলেছে কয় না আমি তো ফাতেহা পড়ি নাই এখন ফাতেহা পড়বে তাহলে এখন ফাতেহা পড়বে এখন ফাতেহা পড়ার কারণে যে কাজটা হয়ে গেছে কি নষ্ট হয়েছে তারতিব নষ্ট হয়েছে ওয়াজিব তরক হয়েছে না আমাদের প্রতি তারতিব মেনটেন করা ওয়াজিব প্রত্যেকটি সিরিয়াল অর্ডার মেনটেন করা ক্রমধারা মেনটেন করা এটা একটা ওয়াজিব কাজ প্রত্যেক কাজেই সুরাফাতে অন্য সূরার ক্ষেত্রে যেমন এই আগে যদি কেউ বলে চট করে আগে রুকু চলে গেছে এখন উঠে এসে আবার রুকু করলো হ্যাঁ তাহলে তার নষ্ট হয়ে গেল। এই ক্ষেত্রে রুকু করার পরে আবার সেজা করবে এবং এই যে অতিরিক্ত কাজ হয়ে গেলো তার জন্য কি করবে করবে এরপরে আরেকটি ওয়াজিব হলো আল ইতমিনান তাদু আর কান প্রত্যেকটি কাজকে একটু স্থিরভাবে তার হক আদায় করতে হবে ঠিক মতো এক্সাম্পল দেয় আপনাকে আপনি স্বামী রুকুতে গিয়েছেন গিয়েই এত দ্রুত করলেন যে আপনি রুকুতে যে বরাবর হওয়ার কথা পিঠ মাথা একদম বরাবর হবে হয়নি গিয়েই এরকম টট করে উঠে গেলেন অথবা স্বামী আল্লাহ হরিমান হামিদা বলেই আবার কেতু তো আসে মানে সোজা হয় না একটু বাঁকা করে ওখান থেকে ডুবে তা দিলে আর কান হয়নি ওয়াজিব তরক হয়ে গেছে ঠিক তেমনি দুই সাজদার মাঝখানে বসে পিঠকে শটান সোজা করতে হবে এটা না করে উঠেই আবার আদা রাস্তায় গিয়ে আবার ব্যাক করলো এখানে এই ওয়াজিব তরক হয়ে গেল ওয়াজিব মিস হয়ে গেল সেজদার মধ্যে ঠিক মতো যে সাতটি অঙ্গ সেজদা করে সাতটি অঙ্গ কি কি দুই হাত দুই হাঁটু আর দুই পা আঙ্গুলগুলো কয়টা গুলো তিন দুগুণে ছয় চেহারা মধ্যে দুইটা জিনিস আছে। চেহারা একটা ধরেন একটার মধ্যে আবার দুই জিনিস নাক এবং কপাল এইভাবে বরাবর করে সবগুলো জিনিসকে ঠিক মতো করা হক আদায় করা এটা হচ্ছে ওয়াজিব জেনারেলি হ্যাঁ নাক মাটিতে লাগবে ওটা পরে আসতেছি আগে লাগে নাক না আগে কপাল দেওয়ার সময় আগে হাত দেবেন আগে হাঁটু দিবেন এগুলো সুন্নতের মধ্যে যাবে আর যাতে একতলাপ আপনারা দেখেন বেশি বেশি করে হয় বিভিন্ন মিডিয়ার মধ্যে এখন একতলাপ দেখেন নামাজের বিষয় নিয়ে আসন্নতির তরিকা কীভাবে নামাজ হবে এগুলো মেজরিটি একতলাফ হয়েছে কোন জিনিস নিয়ে সুন্নত বিষয়গুলো নিয়ে ফরজ বিষয় শুধু সুরা ফাতেহার বিষয় ফরজ না ওয়াজিব এইটা নিয়ে একতলাফ হয়েছে আর বাদ বাকি সবগুলো একতলাপ মেজরিটি সুন্নত নিয়ে কাজে এটা নিয়ে এত যুদ্ধ করার কোনো দরকার নাই চেষ্টা করা দরকার সহি হাদিসে যেটা পাওয়া যায় সেটা দিকে আমাদের আমলটা কিভাবে নিয়ে আসতে পারি এরপরে হচ্ছে রাইট দুই সেজার মাঝখানে ইতমিনান হওয়া এটাও কিন্তু ওয়াজিব তার আগে রুকুর মধ্যে রুকুর থেকে উঠে কাউমা ঠিক মতো হয়ে যাবে দাঁড়া কথা বলেছি এটা ওয়াজিব দুই সার মাঝখানে যে বসাটা সেটাও ওয়াজিব এরপরে চার রাকাত অথবা তিন ডাকাত নামাজের প্রথম দুই রাকাতের পরে বসা এই বসাটা কি ওয়াজিব বসে আত্মাইয়া তো পড়া সেটা কি সেটা আরেকটা ওয়াজিব তাহলে একসঙ্গে দুই ওয়াজিব হচ্ছে দুই রাকাতের পরে বসলেন বসাটা ওয়াজিব আবার বসার পরে আত্মিয়াতে পড়াটা ওয়াজিব এরপরে শেষ বৈঠকে শেষ বৈঠকটা কি ওয়াজিব না ফরাজ কিন্তু শেষ বৈঠকে আত্মিয়ত পড়া এটা ওয়াজিব এবং এর পরে যে দরুসই পড়া হয় আল্লাহমদ আলম আহমেদ এইটা ওয়াজিব বলেছেন হানাফি মাজাবের অনেক ইমামরা কিন্তু বাকি অনেক ইমামরা এটাকে সুনত বলেছেন এখন তখন কোনো মিশরি লোক ইমামতি করে আপনারা পারেন না ইমাম সালাম ফিরে ফেললো এরকম হয় কিনা বলেন আরব দেশের অনেকেই তারা এটা সুনত মিস করে তারা ওয়াজিব মনে করে না কিন্তু কথা হলো যদি ওয়াজিব মনে নাও করে তাহলে ও সুনতকে আসলে আমল করা উচিত কারণ রসুল্লাহ সাল্লাম কি বলেছেন সল্লুকামি সল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়া উনি তো সেই পড়েছেন অনেক সময় মিস হয়ে যায় ওকে তারপরে কিছু আছে কেউ কেউ বলেছেন যে তৃতীয় তৃতীয় রাকাতের পরে দেরি না করে আত্মাহ থেকে উঠেই একটু না বসে সোজা উঠে যাওয়াকে ওয়াজিব বলেছেন এরপরে হল সালাম করার কাজটা দুই দিকে সালাম করার কাজটা কি ওয়াজিব যদিও এটা অনেক ইমামরা এটাকে শুধু হানাফি মজাবের সালামটাকে ওয়াজিব বলা হয়েছে বাকি ইমামরা এই সালামটাকে ফরজ বলেছেন ফরজ বলেছেন কারণ হাদিসে নবী করিম সাল্লিশালাম বলেছেন নামাজ শুরু হয় তাকবিরে তাহারিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে তো আগের এবং শেষের দুইটাকে ওনারা খুব জরুরি মনে করে ফরজের লিস্টে ঢুকিয়েছেন আর মাজাবে ঢুকাটা বা ঢুকিয়েছে মধ্যে বের হওয়াটা ঢুকিয়েছেন ওয়াজিবের লিস্টের মধ্যে ওকে এরপরে আরও থাকলো যে ইমাম যদি কেউ হন তার জন্য যাহারি নামাজে যাহারি সালাতে যে নামাজে কেরাতগুলো জোরে পড়তে হয় সেগুলো জোরে পড়া ইমামের জন্য ওয়াজিব হ্যাঁ ইমাম সাহেব ভুলে গিয়েছেন মাগরিবের সময় সুরা ফাতে আসর মতো করে মনে মনে পড়ছেন এখন উনি যদি এইরূপ করে ফেলেন তাহলে ওনার কি হয়েছে ওয়াজিব আজিব হয়ে গেছে ওনাকে সহসা করতে হবে আবার যে সমস্ত আরেকটা ওয়াজিব হচ্ছে যে সমস্ত নামাজে শেরি কেরাত আছে চুপে পড়তে হয় সেগুলোকে ইমাম জোরে পড়া শুরু করে দিয়েছেন তাহলে সেখানেও ওয়াজিব তরক হয়ে গেছে এখানেও লাগবে ওকে এটা হলো ইমাম সাহেবের কথা ঠিক ইমাম সাহেবদের আরো আছে যেমন জমার দিনে জোরে পড়তে হবে ঈদের নামাজ পড়ে পড়তে হবে তারাবীর নামাজ জোরে পড়তে হবে ভেতর যখন রমাদানের জমাতে পারে তখনও জোরে পড়তে হবে এগুলা সব ইমামের জন্য জোরে পড়া ও আজি মিনিমিস করলে সহজতা করবেন এখন হল যদি ব্যক্তি একলা পড়েন ওনার জন্য ফর্মুলা কি রাত্রের বেলায় যদি হয়ে যায় তাহলে ব্যক্তির জন্যে রাতের নামাজগুলো দুইটাই অপশন আছে জোরে পড়তে পারে আসতে পড়তে পারে তো দিনের গুলোর ক্ষেত্রে ওখাইয়ার আলহাই আতুল জামা ব্যক্তির জন্যে এই ক্ষেত্রে দুইটাই অপশন রয়েছে তারপরে হচ্ছে ইসরারুল ইমামের জহরাল আসর হ্যাঁ কিন্তু জোহর আসরের ক্ষেত্রে ইমামের জন্যে এবং ব্যক্তি একলা পড়লে উভয়ের জন্যই আসতে পড়া ওয়াজিব শুধু রাত্রের বেলায় এই কনসিডারেশন আছে যে আপনি রাত্রে একলা তারাবি পড়ছেন নফল পড়ছেন তাহাজ পড়ছেন এমন কি আপনি যখন মাগরিব পড়ছেন একলা এসা পড়ছেন একলা আপনি চাইলে জোরে পড়তে পারেন চাইলে আসতে পড়তে পারেন কিন্তু ইমামের জন্য জোরে পড়া ওয়াজিব এরপরে হানাফি মাজাবে আরো এসেছে বেতের কুনুত ওয়াজিব বলেছেন এবং ঈদের দিনের অতিরিক্ত তাকবির গুলোকে ওনারা ওয়াজিব বলেছেন এটা শুধুমাত্র ইমাম আবু হানিফের ফতোয়া ওনার দুই বড় সাগরিক দুই বড় শিষ্য ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ এই দুইজন কিন্তু খুব জাঁদ্রেল ইমাম ওনাদের মত হচ্ছে যে না ভেতরের কোন এটা এইটা ওয়াজিব নয় এটা সুন্নত আর ঈদের তাকবিরগুলো সুন্নত এখন দোনোজনেই পড়ার কথা পক্ষে মত কেউ বলে না যে তাকবির মিস করে ফেলো আর কোনুত লাগবে না কিন্তু শূন্যতার ওয়াজিব কথা বলার মধ্যে হুকুম দেওয়ার মধ্যে পার্থক্য কি হবে যদি ওয়াজিব মনে করা হয় তাহলে কোন কি করা দরকার সহসিত করা দরকার মিস হয়ে গেলে করা করা দরকার দরকার কারণ ওয়াজিব বলা হয়েছে কিন্তু যেহেতু একলা ইমাম আবু আনিফের এই মত ওনার দুই বড় সাগরে ওনার বিপরীত মত দিয়েছেন কাজেই এক্ষেত্রে ফতুয়া হচ্ছে ওয়াজিব মিস কুনুত দোয়া কুনুত মিস হয়ে গেলে সোহসেসদা লাগবে না ঈদের নামাজে যদি ইমাম সাহেব কোন রুকু কি বলে তাকবির এক্সট্রা মিস করে ফেলেন দ্বিতীয় রাখাতে তিনটা থাকবে না যে কথা চলে গেলেন রুকুতে চলে গেলেন রুকু কোন তাকবির মিস হয়ে গেলে এক্সট্রা তাহলে সোহসেৎদাহ করা লাগবে না মাশালা ক্লিয়ার হলো আচ্ছা তাহলে আমাদের কাছে এই মোটামুটি আহ ইয়াগুলা শেষ হয়ে শেষ হয়ে গেল এখন আমরা যদি চলে যাই যে কিছু সুন্নতের আমলের দিকে চলে যাই ওকে তার আগে কিছু টুকটাক কথা আছে যেগুলা অনেক লম্বা কথা ওয়ালামা একরাম পড়া দরকার কিন্তু আপনাদের জন্য কিছু একটু আসা দরকার তাকবির কেউ যদি আরবিতে বলতে না পারে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই অ্যালাউ করেছেন যে আল্লাহ আকবার শিখে নাই তাহলে সে বলতে পারে বাংলা আল্লাহ বড় কলা আবু হানিফা কে আবার বলবে না দেখেন উনি আজকে নতুন ফটো একটা নিয়ে আসছেন আমি না আমি না কে বলছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মনে রাখেন ঠিক মতো ওকে অকল আবু হানিফা রহমাহুল্লাহ ইন্না হু ইউজ যে উত্তাকবিরা বেগাইরা আরবিয়া যে ব্যক্তি আরবি ভাষা ভালো করে জানে না এখন শিখে সারে নাই তার জন্য আরবি ছাড়াও তাকবির তাহরিমা দিয়ে নামাজ শুরু করা যাবে কারণ আল্লাহ তালা বলেছেন যে রব এর নাম নিলে আল্লাহ এই কথা যে বলছে আল্লাহ বড় আল্লাহ আকবারের আল্লাহ শব্দটা বলে ফেলেছে সুরা আল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রবের নাম উচ্চারণ করলো এবং নামাজ পড়লো তো রবের নাম কোনটা সে আল্লাহ বলে ফেলেছে আল্লাহ পরাইটেস্ট এই কথা বলে শুরু করলো হয়ে যাবে তো এতে সুবিধা হলো কি জানেন এই যে ন মুসলিম আছে না ইসলাম যখন কবুল করে তার জন্য একটা মাসালা শিখা গেলো তার যে মনে না থাকে আল্লাহ কি জানি কওয়া লাগে ভুলে গেছিল তখন সে যদি আল্লাহ ইজ গ্রেটেস্ট তাহলে সে তার নামাজ হয়ে গেল হ্যাঁ অবশ্যই আস্তে আস্তে সে শিখবে আরবি আরবিতে চলে আসতে হবে ওকে ইমাম আবু হানিবর দুই দুই সাগরিদ এবং সাফি ওনারা বলেছেন যে ব্যক্তি আরবি জানে না তার জন্যই এটা অ্যালাউড হবে আর যদি কেউ জানে আরবি শিখছে তাহলে এটা পড়লে তার নামাজ হবে না তাকে বলতেই হবে কি আল্লাহ আকবর আর আবহানি বলছে যে জানলেও কয়ে দিলে হয়ে যাবে উনি আর একটু কনসিডার করেছেন এখন আসলেন তাহলে এই যে প্রথমে তাহারিমা ছিল ফরজ ওইটার একটা একটু টিকা ফুট ছিল সেটা ক্লিয়ার হলো আরো কিছু টিকা ফুট নোট এই ফরজগুলোর ব্যাপারে আছে সেটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যাপারে অবশ্য আমরা বলেছি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এটা ফরজ এটা দলিল হচ্ছে আয়াত তোমরা তিন আল্লাহর জন্য চুপচাপ মনোযোগ সহকারে দাঁড়িয়ে যাও কিসের জন্য দাঁড়াও নামাজের জন্য সলাতের জন্য দাঁড়াও এটা হচ্ছে দলিল এবং মনোযোগ দিয়ে খুশু সহকারে দাঁড়াও হ্যাঁ এখন নফল নামাজে এই জন্য ওলামা কালামে কনসিডার করেছেন নফল নামাজে বসে পড়া যায় নবী করিব সাল্লামার এই যে হালকি নফলের যে দলিল এসার পরে এটার ভিত্তিতে আবার তিনি সেই নবী করিব সাল্লসামি বলেছেন যে ব্যক্তি বসে নামাজ পড়ে কে সলাতুল জালে সে নসফ্র সলাতুল কায়েম আর সালাতুল মেসর সলা সালাতুল কায়েম যে ব্যক্তি বসে নামাজ পড়ে অর্থাৎ নফল নামাজ পড়ে তার পুরস্কার বা স্বভাবে দাঁড়িয়ে পড়াচ্ছে অর্ধেক তবে এটা হলো যে ব্যক্তি দাঁড়াতে পারেন না দাঁড়াতে অক্ষম আর যিনি দাঁড়াতে পারেন দাঁড়াতে পারেন না অর্থাৎ অসুস্থ শরীরে বল নাই বুড়ো হয়ে গেছেন তিনি যখন ফরজ নামাজে বসে পড়েন আর নফল নামাজে বসে পড়েন তিনি কি অর্ধেক পাবেন না পুরা পাবেন তিনি পুরা পেয়ে যাবেন কারণ উনি ওজোরের কারণে এটা করেছেন এখন আসেন যে বসে নামাজ পড়ার ব্যাপারে যে পড়বেন রুকুসে সে কেমনি করবেন এই বসার তরিকাটা কি হানাফি মাধাবিন আই মায়িকাম বলেছেন ইদ আজ এ মারি দ আনি কৈয়াম সকাতা আনহু বা সল্লকা এই দান কাইফা যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম নন অসুস্থতার কারণে তাহলে বসে নাওয়াজ পড়বেন কিভাবে বসবেন যে বসাটা ওনার জন্য ইজি হয় আর তাহি এতে মতো বসতে পারলে সেটা উত্তম কিন্তু আত্তাহে এতে মতো বসতে পারেন না এরকম করে ক্রস লেগ দিয়ে বসছেন এটাও তার জন্য ইজি হয় যাই যেটা ইজি যেটা তার জন্য হয় কষ্ট কম হয় আর রুকুর সেজার জন্য ঝুঁকতে পারে তদ্দূর হ্যাঁ রুকুর জন্য একটু কম ঝুঁকা আর সেজার জন্য যতটুকু ম্যাক্সিমাম ঝুঁকা যায় ততটুকুন বেশি ঝুঁকবেন আর যে ব্যক্তি একেবারেই বেশি ঝুঁকতে পারেন না সামান্য ঝুঁকতে পারেন তিনি সামান্য ঝুঁকবেন আর যে ব্যক্তি ঝুঁকতেই পারেন না খালি ইশারা করতে পারেন তিনি ইশারা করবেন আর হানাফি মাজফের দৃষ্টিতে যে কোনো কিছু একটা বালিশ টালিশ কিছু উঁচু করে দিয়ে তার উপরে সেদা করবেন না অনেকে মনে করেন যে সেজা করার জন্য বসে যেত আওয়াজ পড়ি তা একটা বালিশ টালিশটা ছোট কাটা জল চকি বলে যে আমাদের দেশে এগুলোর উপরে কিছু দিয়ে তার উপরে সেদ্ধা করবে হানাফি মাজফত হচ্ছে ওয়ালাইয়া সাই আন মেসেল কুরসিওয়াল চেয়ার অথবা কোনো ছোটো টেবিল এই জাতি কিছু হে এরকম কিছু করবেন না কারণ কি নাহি হি না হিহি সালাম তিনি নিষেধ করেছেন ওকে একটা হাদিসের ভিত্তিতে সে হাদিসটা ব্যাপারে এসেছে আন্না নবী সালাম আদা দন তিনি একজন অসুস্থ রুগীকে দেখতে গেলেন আর ফারু আলা আলাহাত তিনি দেখতে পেলেন যে এই অসুস্থ রোগীটি বসে নামাজ পড়ছেন তিনি একটা বালিশের উপরে করছেন এটাকে সরিয়ে নিয়েছেন ফারামা বেহা এটাকে তিনি নিক্ষেপ করে দিলেন উদান তো লোকটা এক টুকরা কাঠ নিল সেটা মধ্যে চেষ্টা করবে ফারামা বি ওটাকে নবী দিলেন তারপরে ওনাকে বুঝিয়ে দিলেন সল্লি আলাল ইন তুমি যদি জমিনে মাথা রেখে পড়তে পারো তাহলে সেটাই করতে হবে ইলাইহা আর যদি সেটা তুমি না পারো অক্ষম হয়ে যাও তাহলে তুমি তুমি ইশারায় নামাজের রুকু শ্রদ্ধাগুলো করো কিছু উঁচু করে ধরে তার উপরে করতে হবে না ওয়া আল সুজুদাক আফাদ মিন রুকু একা আর তোমার শ্রদ্ধাটাকে রুকুর থেকে একটু বেশি নিচু করো মাথাকে আর একটু ঝুঁকানোর বেশি চেষ্টা করা যতদের পারো হাদিস্তি বনিতিশে বাজার বাইহাতি আবু ইয়াল আল মৌসুলি এবং তবা রানী এমনি অমর থেকে এখন এই হাদিসটি তাহি কতটুকুন সহি আসে কিনা না এইটা আমি চেক করতে পারিনি তো এখন যেহেতু এখানে কোনো কমেন্ট আসেনি হাদিসটি সহি হওয়ার সম্ভাবনা রয়েছে বাট আমি ফাইনাল কোনো ওয়ার্ড দিচ্ছি না এই বিষয়ে এখন ও যদি বসতে না পারে তাহলে আমার আন্ডারে ফুট নোট তাহলে তিনি শুয়ে পড়বেন পিঠের পিঠকে নিচে দিয়ে বুককে উপরে দিয়ে এভাবে শোবেন পিঠের উপরে শোবেন আর পা দুটোকে কেবলাং করবেন এবং রুকু সেটাকে ইশারা আদায় করবেন আর আরেকটি তরিকা হচ্ছে শুয়ে নামাজ পড়ার জন্য যে তিনি এভাবে শোবেন যে কাইট হয়ে ওনার ডান কাত হয়ে শোবেন এবং ওনার চেহারাটা কোন দিকে যাবে কেবলামুখী হয়ে যাবে এবং তিনি সেখানেই ইশারায় ওই রুকু সেজার কাজ করবেন তবে হানাফি ফোকাহারা চিত হয়ে শোয়া এইটাকে ওনারা উত্তম মনে করেছেন এখন যদি কেউ ইশারাও না করতে পারে এত দুর্বল ওকে যে তিনি ইশারাও করতে পারেন না তাহলে তিনি নামাজকে একটু লেট করবেন ওকে তার পরবর্তী পর্যায়ে যে সুস্থ হয়ে গেলে পড়বেন কিন্তু ক্ষেত্রে তার নামাজ সাকেত হয়ে যাবে না তার কাজা আদায় করতে হবে কিন্তু কেউ কেউ ফোকাহারা বলেছে না ওই অবস্থাতেই তিনি যদ্দুর পারেন হুঁশ যেহেতু আছে কিছুটা যদি ইশারা করা যায় তিনি ওই হালতেই নামাজ পড়ে ফেলবেন কারণ আল্লাহ তালা বলেছেন ফাত্তাকুল্লাহ নাস্তা তো আতম তোমরা যতদূর পারো আল্লাহকে ভয় কর নামাজ কাজা করা যাবে না আমাদের অনেক লোকজন আছে নামাজ বলে যে না তিনি বসতেও পারেন না শুইতেও পারেন না কষ্ট হয়ে যায় শরীর পাক নাই আমরা যেটা আলোচনা করেছি তাই না যে শরীর পাক কাপড় পাক বিছনা পাক এগুলো যে ব্যক্তি কোনো ফরজ আদায় করতে পারে না নামাজের সে ফরজটা আল্লাহ কনসিডার করেছেন দাঁড়াতে না পারলে বসা বসতে না পারলে শোয়া ঠিক তেমনি যে ব্যক্তি অজু করতে যেতে পারে না তৈমুম করতে পারবে না তৈমুমও করতে পারে না তাহলে বিনা তৈমুমে হলেও নামাজ আদায় করতে হবে না পাক অবস্থাও না আমার করতে হবে যদি পাক করার কোনো ব্যবস্থা না থাকে ওকে এখন আরেকটি মশলা আসলো এখানে যদি দাঁড়াতে পারে একজন লোক কিন্তু রুকুসেজা করতে পারে না তাহলে এই ক্ষেত্রে তিনি কি করবেন লাম যে মহ তিয়াম যেহেতু দাঁড়াইয়ে দাঁড়ালে তিনি রুকিশটা করতে পারেন না সেই হিসাবে দাঁড়ানোটা ওনার জন্য একজেম্পটেড হয়ে যায় তার জন্য রাইজ হয় তিনি বসে নামাজ পড়বেন ও ইনশাল্লাহ শাহিব আদা কায়েমন হাতে মারাদ আতাম মাহ কায়েদান কেউ যদি নামাজ শুরু করে দিয়েছে শরীর মোটামুটি একরকম ভালো ছিল কিন্তু একটি একটু খারাপ হওয়া শুরু হয়েছে তাহলে তিনি এখন বসে নামাজ পড়ে ফেলতে পারবেন প্রথম রাখাতে দাঁড়িয়েছেন এখন যখনই শরীর খারাপ ফিল করেছেন তিনি বসে যেতে পারবেন যদি রিকুসিতে না করতে পারেন তাহলে বসে বসে ইশারা করবেন বসতে পারেন তাহলে বসতে হবে তিন নম্বর যেটা ছিল ফরজ যে কেরাত কদ্দুর পড়া ফরজ কতটুকুন পরিমাণ কেরাত পড়া ফরজ সুরা ফাতে ক্ষেত্রে পুরোটাই পড়া যারা ফরজ বলেছেন ফরজ যারা ওয়াজিব বলেছেন পুরোটাই ওয়াজিব বাকি থাকলো কেউ যদি পুরোটা না পড়ে তাহানাফি মজাবের দৃষ্টিতে যদি এক রাখাতে কেউ পড়ে আর বেশি পড়তে পারলো না এনার্জি নাই দুর্বল লাগে খালি একটি রাকাত পড়েছে তাহলেও তার নামাজ হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলেছেন ফক্রাউ মা তাইয়াসা রামিনাল কোরআন সুরা উজ্জামেলের মধ্যে যতটুকুন তুমি কোরআন পড়া মোটামুটি তোমার পক্ষে সম্ভব ইজি হয় ততটুকুন আদায় করে দিয়েছে সেই হিসাবে এক আয়াত পড়লে আদায় হয়ে যাবে ছোট্ট এক আয়াতও আছে নাদার একেবারে ছোট্ট দুইটা শব্দ সুম্মা নাদার সুরাম সেরা মধ্যে আর যদি কুলহল লাম ইয়ালিদ আর পারে নাই শরীর এত দুর্বল এত রকম পড়লে ফরজ আদায় হয়ে গেছে আল্লাহ করে দিয়েছেন এখন আসে যে মুক্তাদি ইমামের পিছনে কেরাত পড়া তার উপরে ফরজ কিনা এখন যদি সুরা ফাতেহার মধ্যে যে সমস্যা গিয়েছে এবং আরও যে পরে সুরা আছে এই বিষয়ে কেরাতের অংশে ফরাদের মধ্যে কিছু বিস্তারিত আলোচনা করতে হবে সেটা হচ্ছে হানাফি মাঝাবে ওনারা বলছেন যে মুক্তাদির উপরে কেরাত পড়া জরুরি নয় যখন ইমামের পিছনে পড়ে তারা শুধু শুনবেন হানাফি মাঝাবের এই দলিল কি কোন আন থেকে নিয়েছেন ওয়াঈদাপুরে আল কোরআন ও ফাস্তমি উল্লাহুয়ান সেতু উল্লাহ আল্লাহ কুমতুর হামুম যখন পড়া হয় তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে শোনো চুপ করে থাকো এবং শোনো আশা করা যায় তোমাদের প্রতি রহম বর্ষিত হবে এই দলিলের ভিত্তিতে হানাফি মজাফ ইমামরা বলেছেন আপনি ইমামের পেছনে নামাজ পড়লে কিছু পড়তে হবে না এখন এটার ক্ষেত্রে ইমাম আহমদিন আলে বলেছেন যে এই আয়া করানোর আয়াত ঠিক এটা অ্যাপ্লিকেবল হচ্ছে যেখানে ইমাম জাহারি ভাবে নামাজ মানে যেখানে আওয়াজ করে পড়েন ফজরে মাগরিবে এসব জহরে আসলে তো ইমামের কিছু শোনা জানো তো কিসের জন্য চুপ করে থাকবে শোনাই তো গেল না এটা হলো ওনার দলিল দলিলটা কি শক্তিশালী মনে হয় না যুক্তিটা অবশ্যই মনে হয় ওকে তাহলে যখন ইমাম আসতে পড়েন ওনার দেশেতে তখন ইমাম তখন মোহতার দিকে পড়তে হবে এখন একটা হাদিসে আবার দলিল আছে মানসাল খাল ফাল ইমামে ফাইনা তাল ইমামে লাহু কেরা যে ব্যক্তি ইমামের পিছনে পড়ে ইমামের কেরাত তার কেরাত হয়ে যায় ওকে এই এই হাদিসটা ব্যাপারে মন্তব্য আছে যে হাদিসটি সহী নয় এটা আর হানাফি মাদার লোকেরা এটাকে সহী মনে করে ফতোয়া দিয়েছেন যে ইমামের পেছনে থাকলে আর কোনো অবস্থাতেই জোরে পড়ুক আর আসছে পড়ুক পড়তে হবে না কিছু করানরা আয়তের দলিলের ভিত্তিতে আর এই হাদিসও সেটা সাপোর্ট করে দিল কিন্তু হাদিসটা জয়ীফ হিসাবে মহাদিসদের কাছে প্রমাণিত হয়েছে তাহলে দলিল এখানে টিকলো না কিন্তু আরেকটা দলিল ইমাম আবু হানিফা লোকেরা জোগাড় করেছেন সেটা হচ্ছে ইনামা জো এলাল আল ইমাম তাম্মা বিহি ফাইদা কাব্বার ফাকে ফাঁকা বেরু ওয়াইদা কারা আফ আন সেতু যে ইমামকে তো বানানো হয়েছে তাকে অনুসরণ করতে যখন ইমাম তাকবির করে তখন তোমরাও তাকবির করো যখন ইমাম তেলাওয়াত করে পড়েন কোরআন থেকে তোমরা চুপ করে শোনো এটা ওনারা টেনে নিয়েছেন কিন্তু চুপ করে শোনা না গেলে কেমন কি শুনবে ওইখানে এসে আটকে যায় এই হাদিসটা সহি এটা শহী মোসমের হাদিস কিন্তু এখানে চুপ করে থেকে শুনো সেটা শোনা না গেলে কি করা যাবে ফাহান সেতু চুপ করে থাকো এখানে অবশ্য শোনার কথা নাই এখানে বলা আছে ইমাম যখন তেলাওয়াত করেন পড়েন তখন তোমরা চুপ করে থাকো তো এই কথাটা ওনারা বলছেন যে এখানে তো শুনো এই কথা নাই তাহলে বোঝা গেলো না শুনলেও চুপ করে থাকতে হবে এখানে ওনারা এটাকে ফিট করেছেন একেবারে যুক্তির দিক থেকে ফেলে দেওয়ার মতো না কিন্তু আগের হাদিসটার সঙ্গে মিলালে তাহলে বোঝা যায় যে ইমামের বা কোরআনের আয়াতার সঙ্গে যদি মিলাই সেখানে মোর ক্লিয়ার আছে ও ইদা কোরআন যখন পড়া হয় তখন তোমরা শুনো ও আন সেতু চুপ করে থাকো তাহলে ওইখানে হাদিসের বক্তব্যটা ক্লিয়ার হয়নি কিন্তু কোরআনার আয়তে মোর ক্লিয়ার হয়েছে সেখানে শোনা গেলেই তো চুপ করার কথা বলা হয়েছে শোনা না গেলে তো চুপ করার প্রসঙ্গ আসে না এই যুক্তিতে যারা অন্য মাঝাবে লোকেরা ফতুয়া দিয়েছেন তাদের যুক্তি অনেক শক্তিশালী আর একটি হাজিস এসেছে আনী সাল সাল্লাহর নবী করিম সাল্লাম একবার জোহর নাম আদায় করেছিলেন এটা হাজিস বোখারি মুসলিম ওনার পিছনে একটা লোক কিছু নিজের সুরা কারা কিছু পড়ছিলেন কি সুরা পড়লেন সাব বেহেশ বিকাল আলা এটাই কিন্তু শুন জোহরের নামাজে এই সাইজের শূন্য তেলাওয়াত করা শূন্য সাব বেহেশ মারাফ বিকাল আলা এই সাইজের সুরা জোহর নামাজের মধ্যে তেলাওয়াত করা এই পরিমাণ এটা শূন্য তো ওই স্বাহাবিক এটা পড়ছিলেন যে ওনার পড়া একটু উঁচু আওয়াজ হওয়াতে নবী করিম সাল্লাহ র কানে এসেছিলো সেই স্বাহাবিক হয়তো ওনার খুব ঘনিষ্ঠ হয় মানে একদম পিছনে ছিলেন তিনি শুনতে পেয়েছিলেন ফালামেন সরাফা নামাজ যখন শেষ হয়ে গেল কালা কারা আউ আই কুমল কারে যে তোমাদের কে সুরা পড়ছিল তিনি জিজ্ঞেস করলেন আমার শেষ করে ফাঁকাল রাজুল আনা লোকটি বলেন ইয়ার আসলে আমি পড়ছিলাম একটা সুরা ফাঁকাল এলাকার জানান তো আন্না বা দেখুন খালা যা নিহা আই না যা আনি আমার মনে হচ্ছিল কে একজন আমার সঙ্গে কোরআন নিয়া আমার সঙ্গে ঠালা ঢেলি করতেছ আমি এক পড়ি তুমি আর এক সিরা আমার সঙ্গে ধাক্কা ধাক্কা শুরু করেছ তো এটার দ্বারা সাহাবাই কিরাম দলিল নিয়েছেন যে অন্য কোন সুরা পড়তে নেই তাহলে শুধু সুরা ফাতে পড়ার পর্যন্তই সীমাবদ্ধ ইমামের পেছনে পড়বে কি পড়বে না দুটো মত শোনা গেল ওকে এরপরে এখন যে হানাফি মাছের যে অপিনিয়ন বা অন্য অপিনিয়ন আছে যদি কেরাত পড়া সবার প্রতি ওয়াজিব হয়ে যায় বা সুরা ফাতে পড়া ওয়াজিব হয়ে যায় বা ফরজ হয়ে যায় মোক্তাদের জন্য ওই হাদিসের ভিত্তিতে তাহলে এখানে একটা যুক্তি দিয়ে আবার এটা আটকে যায় যুক্তিটা কি একজন লোক রাকাতে সামিল হলো রুকুর মধ্যে গিয়ে যে ব্যক্তি রুকু পেয়ে যায় সে কি পেয়ে যায় রাকাত পেয়ে যায় ওই রুকু শব্দটা রাকাত রুকু থেকে আসে হ্যাঁ রাকাত রুকু একই মূল ধাতু একই রুট তো যে ব্যক্তি রুকু পেয়ে যায় সে ব্যক্তি রাকাত পেয়ে যায় এখন একটা লোক মাসবুক হলো এবং তিনি এসে এমনভাবে ভাবে ঢুকলেন রাকাতের মধ্যে রুকুতে চলে গেছে উনি কি ফাতেহা পেয়েছেন তো ফাতেহা তো পাইলেন না পড়তেও পারলেন না তো ওনার রাকাত হয় কেমনি তাহলে ফাতে না পড়লেও দেখা যায় আকাত হয়ে যায় হানাফি মজাবের লোকরা এখানে যুক্তি খুঁজি পেয়েছে যুক্তি পেয়েছে কিনা যুক্তি আছে আমরা যখন ফোকাহাদের এইগুলো আলোচনা করব ওনারটাই রাইট বাকিটা গলত এই তরিকা চালাবো নাকি সবগুলো শুনি হাজিস কোরআনে কি আছে কোন ইমাম নিজের বাড়িতে হাজিস ফালাইতে একটা মাথালা তৈরি করে হাজিসের বিরুদ্ধে কোনো অবস্থা নিয়েছেন নাকি আবার কোনো সময় যদি প্রমাণ হয় হাদিসটি দায় সয়ী হাদিস পাওয়া যায় তাতে নিলে কি মাথা উল্টে যাবে নাকি না এই ক্ষেত্রে একটা শক্ত অবস্থান কোনো কোনো সময় আমরা দেখি এবং বেশ ঝগড়া হয়ে যায় মনে হয় যেন এগুলো নিয়ে কোনো দরকার শুনে আর শিখি আমরা প্রত্যেক ইমামের যুক্তিগুলো কি আছে শুনি হাদিস কি আছে দলিল কি আছে এভাবে তাহলে সুবিধা হয় তাহলে দেখা যায় যে কোনোটাই মানে একেবারেই যুক্তিহীন নয় আর কোনোটাই ফেলে দেওয়ার মত না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যাই হোক আমরা আগেন বলি যে সুরা ফাতেহা পড়ার ক্ষেত্রে কিন্তু শক্তিশালী মত আছে অন্য সুরার ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম বলেন রা আমি তো মনে করলাম কে আমার সঙ্গে কেরাত নিয়ে আমার সঙ্গে ধাক্কা ধাকি করে এটা বলছেন কোন সুরার ক্ষেত্রে ফাতেহার পরে সুরার ক্ষেত্রে কিন্তু ফাতেহা পড়ার ক্ষেত্রে তিনি এই আপত্তি করেছেন এটা প্রমাণ করা যাবে না বরঞ্চ ফাতেহার ব্যাপারে যে হাদিসগুলো একাধিক হাদিস রয়েছে যে লুজে লা ইউকরা উফিয়া বি ফাতে কিতাব এ কোনো নামাজই হবে না যে নামাজে ফাতেহা পড়া হয় না এবং আরও আগে হাদিস শুনেছি এইটার অর্থ ইমাম বা হানাফি মধহাবের লোকেরা এইটা বলছে যে ফাতেহা নামাজ নামাজ হবে না কথা ঠিক মনে করেন ইমাম যদি ফাতেহা পড়েনি ইমামও পড়েন তাহলে তো ফাতেহা পড়া হলো না কারো তাহলে তো নামাজ হবে না ঠিকই আছে যদি উনি বলেছেন যে অন্য সুরা পল্লক্ষে রাতের ফরজ আদায় হয়ে গেছে সরসাদা করলে ঠিক হয়ে যাবে আর যদি ইমাম পড়েন তাহলে সবার পক্ষ থেকে পড়া আদায় হয়ে গেছে এটা নিয়ে নামাজ যে 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 নামাজে ফাতেহা পড়া হল না সে নামাজ হলো না এই কথা দ্বারা গোটা জামাতকে বোঝানো হয়েছে এবং ইমাম যেহেতু পড়েছেন ফাতেহা পড়া হয় নাই এইটা প্রমাণিত হলো না এইভাবে ওনারা ব্যাখ্যা করতে চেয়েছে কিন্তু শক্তিশালী মত কোনটা সেটা আমি আপনাদেরকে বলেছি এখন আসলো যদি শোনা যায় ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি শোনা গেলে ইমামের ক্যারা শোনা গেছে তাহলে ও আনসে তু হানাফি মাজাবের দলিলটা এখানে মোটামুটি শক্তিশালী কিন্তু শোনাই যায়নি ওই ক্ষেত্রে শক্তিশালী হয় না এই জন্য তিনটি মত হয়েছে ইমামদের মধ্যে ইমামের পিছনে নামাজ পড়লে ফাতেহা পড়ব কি পড়ব না এই তিনটি মত এবার ভালো করে শোনেন সকল অবস্থায় পড়তে হবে এটা হলো অনেক ইমামের মত যে ইমাম জোরে পড়লেও তুমি পড়তে হবে এই জন্য অনেক মাধবের ইমামগণ কি সূরা ফাতেহার পরে মক্কা মক্কামুদ্দিনায় দেখবেন একটু থামেন বিরতি দেন বিরুদ্ধে তৎ করে মুক্তাদিরা কি করে ফাতেহা পড়ে ফেলে আর হানাফি মাজাবের জেনারেল ফাতোয়া কোনো কোন মুক্তাদি পড়বে না ইমাম জোরে পড়লেও আস্তে পড়লেও ফাতেহা পড়বে না দুই নম্বর মত বললো কেমন তিন নম্বর মত হানাফি মাজাবের কিছু ইমাম সহ অনেক ইমামে দিয়েছেন ওই কোরানের আয়াত মেয়ে ও ওয়ান সেতু এগুলার সামনে রেখে হাদিসকে সামনে রেখে ওনারা বলছেন সবগুলোর আমল করার তরিকা হচ্ছে যখন শোনা যায় ইমাম যখন জোরে পড়ে তখন ফাতেহা পড়তে হবে না আর যখন জহর আসরে কোন রাখাতে ইমাম পড়েন না এবং মাগরিব এশার শেষ তিন নম্বর চার নম্বর রাখাতে ইমাম যখন জোরে পড়েন না ওই রাকাতগুলোতে পড়তে হবে এটা একটা সুন্দর মতামত ব্যালেন্সড যে কোরআনের আয়াত আমল হচ্ছে হাদিসেরও আমল হয়ে যাচ্ছে এটা অনেক ইমামরা এই মতামতটাকে পছন্দ করেছে যে এখানে কোন কন্ট্রাডিকশন হচ্ছে না সবগুলাকে তাওয়া বলে এটাকে যে কোরআন হাদিস হাদিসের হাদিসের সঙ্গে আরেক হাদিসের টক্কর যদি লাগে এগুলাকে আমল করার জন্য যদি একটা এমন একটা মিডল ওয়ে খুঁজে পাওয়া যায় যে কোনোটার সঙ্গে কোনো টক্কর লাগছে না এটাকে বলে তাওয়া ফক কেরাম ক্যারাম বলেছেন ওসু মধ্যে এই তাওয়া মতামতটা অনেকে উত্তম মনে করেছেন তাহলে যেখানে ইমাম জোরে পড়ছেন আপনি শুনছেন বা শোনা যাচ্ছে সেখানে ফাতেহার দরকার নেই যেখানে ইমাম আসতে পড়েছেন সবগুলো সেখানে সেটা ফাতেহা পড়াটা উত্তম বলে এই মতামত অনুযায়ী পাওয়া যাচ্ছে